অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়ে যাচ্ছে একটার পর একটা। আপনারা শুনে অবাক হবেন, কিছুদিন আগে আমার কাছে এক বড় ব্যবসায়ী এসেছেন, উনি একসময় এমপি ছিলেন। আমি গল্পটা একটু বলি, তারপর মূল আসলে পিছিয়ে যাব। উনি আমাকে বললেন যে বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাকাউন্টে $3.5 মিলিয়ন এসেছে, অ্যাসপেক্টেড অ্যাকাউন্ট যেটা, ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না, রিজন ইজ দ্যাট তারা কোনো পেপার্স দিতে পারতেছে এবং ওই অ্যাকাউন্টের লোক নেই। এই কথা যখন আমাকে বললো, আমি তখন বললাম যে এটা সম্পূর্ণ প্রতারণা, কারণ বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি সাসপিসিয়াস অ্যাকাউন্টকে এরা ব্যাটিং করে, ইনকোয়ারি করায় এবং নিজেরা করে, পাশাপাশি আমাদের কাছে দেয়। সো আপনি যে আপনাকে যে লোভ দেখিয়েছে এটা অ্যাবসলিউটলি প্রতারণা, আপনি এই প্রতারণার পাদে পা দিয়েন না, আমি নিজে বলছি। তারপরও প্রাক্তন এমপি উনি পিরাপিরি করতেছে, আপনি একটু অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে দেখেন বা প্রতারকের যে নাম্বারটা চেক করে দেখেন। যে প্রতারকের একটা টেলিফোন মোবাইল নাম্বার দিল, মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার এলআইসি দিয়ে আমি ট্র্যাক করে তাকে নিয়ে আসছি এবং নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে দেখি সে স্রেফ গুলিস্তানের একজন ওই কি বলে মানে গাঁজা ঠাজা ইত্যাদি খায়, গুলিস্তানেই থাকে। হ্যাঁ, তখন ওই এমপি সাহেবকে বললাম যে দেখছেন, আমি যে প্রথম বললাম যে এটা সম্পূর্ণ প্রতারণা এবং এই পাদে আপনি ফাঁ দিয়েন না। দেন ওই অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার দিল, কিউরিসিটি অনুসারে আমি অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করলাম, চেক করলাম, সেটা মৌলভীবাজারের একটা অ্যাকাউন্ট, ওটা বন্ধ হয়ে গেছে আরও 10-12 বছর আগে। এই যে প্রতারণাগুলি, এই প্রতারণাগুলিতে লোভে আমাদের অনেক শিক্ষিত নিরীহ লোকজন তো আছেই, শিক্ষিত মেধাবী ব্যবসায়ী লোকজনও কিন্তু পাদে পা দিচ্ছে। যারা প্রতারক, যারা প্রতারণা করে টাকা নেয়, তারা কিন্তু ব্যাংকে টাকা রাখে না, তারা ওই টাকাটা তুলে নিয়ে অন্য কোথাও ইনভেস্ট করে। তার এই যে দুটো ব্যাংকে আমরা 2 কোটি 30 লক্ষ টাকা ট্রানজ্যাকশন দেখছি, এখন ওখানে বোধ হয় সামান্য কিছু টাকা আছে, 5-7 হাজার টাকা আছে এরকম, আর সব টাকা তুলে নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, এই কয়েকদিন আগে আমার এই দৃষ্টিতে এসেছে, দেখবেন আপনাদের অনেকেই ফোন করে বলবে যে আপনি কি বেকার, আপনি কি অনলাইন ব্যবসা করবেন, আপনি কি চাকরি করবেন, ঘরে বসে 500 টাকা, ঘরে বসে 2000 দৈনিক 2000-3000 টাকা আয় করতে পারেন। এই একটা চক্র কিন্তু বেরোয়ছে, এর সাথে বিদেশি চক্র জড়িত, সুতরাং এই চক্রে পা দিয়েন না। প্রথম আর এদের প্রসিডিউরটা হলো, সিস্টেমটা হলো, আপনাকে অফার দেবে একটা জবের, ঘরে বসে জব করতে হবে, তারপর একটা লিঙ্ক দেবে, যে এই লিঙ্কে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ওখানে 300 টাকা দেন, আপনি 600 টাকা পেয়ে যাবেন, ওই 300 টাকা আর আসবে না, নেক্সট টাইম আবার উপলব্ধি করে দিন। এই এই একটা চক্র কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করেছে, আমাদের কাছে ইনফরমেশন এসেছে, আমরা এইটাকে ধরার বা এদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। সুতরাং এই বিষয়টাও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করবেন। আমার মেসেজ হলো, এটা আপনাদেরও মেসেজ, আমাদের বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষগণ সরল, অতিশয় সরল, এই সরলতার সুযোগ নিচ্ছে এক ধরনের প্রতারক। এই প্রতারকদের প্রতিরোধ করার জন্য, প্রতারকদের আইনের আওতায় আনার জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাইব, এবং এ ধরনের কেউ যদি কখনও কোনো প্রতারকদের খপ্পরে পড়েন, অবশ্যই সাইবার ক্রাইমের পেজে আপনাদের তথ্য দিতে হবে আমাদের, তাহলে আমরা প্রতারকদের ধরতে বা আইনের আওতায় আনতে